জাতীয় মানের ক্রিকেটার তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে জেসি ক্রিকেট একাডেমি। সাত মাস আগে লালমনিরহাটের পাটগ্রামে গড়ে ওঠা এই একাডেমির পরিসর বাড়ছে দিন দিন। প্রায় শতাধিক ক্ষুদে ক্রিকেটাররা শিখছেন জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সাথিরা জাকির জেসির পাঠশালায়। তাদের চোখে মুখে ক্রিকেটার হয়ে ওঠার নেশা, মনে বাসনা দেশজুড়ে সুনাম কুড়াবার। একজন আইকনকে খুব কাছ থেকে দেখেছেন লালমনিরহাটের পাটগ্রামবাসী, নারী দলের সাবেক অধিনায়ক সাথিরা জাকির জেসি। বলছি সেই জেসির ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের কথা। স্বপ্ন সবারই থাকে, কিন্তু সুযোগ কিভাবে মিলবে? সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে ছেলে মেয়েদের জন্য সাবেক নারী ক্রিকেটারের উদ্যোগ জেসি ক্রিকেট পার্ক, সাত মাস ধরে যার পথ চলা। যেহেতু আমরা সীমান্ত অঞ্চলে থাকি, আমাদের সেরকম খেলার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা এখানে আসি খেলার জন্য। সামাজিক তো অনেকে অনেক কিছুই বলতেছে, ওগুলো তো আমার কান দেওয়া চলবে না। করোনাকালীন সময়ে মানে স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে, এখানে এসে আমরা এগুলো শিখি। আমাদের ছেলেমেয়েরা এখানে ক্রিকেট খেলতেছে, শিখতেছে, ভালো লাগতেছে। আমরা এখানে এসে প্রতিদিন ক্রিকেট প্র্যাকটিস করি এবং ভবিষ্যতে আমরা একজন খুবই ভালো ক্রিকেটার হতে চাই। পাটগ্রামের মেসির পারে জেসি নিজেও সময় দেন একাডেমিতে। ফিটনেস ও ক্রিকেট কৌশলের পাশাপাশি সাবেক জাতীয় ক্রিকেটার সহাধিক শিক্ষার্থীর মাঝে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পাটগ্রামে অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে একটা একাডেমি করব, আর আসলে কিছুদিন আগে একটা সিলেকশন প্রসেস ছিল, ওখানে আমি যাওয়ার পরে দেখি পাটগ্রাম বুড়িমারি বাউরা মিলে প্রায় 50-60টা ছেলে এখান থেকে সেই রংপুরে ট্রায়াল দিতে গেছে। তো দেখার পর আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, যেহেতু এত ছেলে ক্রিকেট খেলতেছে, ক্রিকেট খেলতে আগ্রহী, সো ওদের জন্য আসলে এটা করা মেইনলি। প্রত্যন্ত অঞ্চলে তরুণদের নিজেকে তৈরির সুযোগ করে দিয়েছেন জেসি। তার স্বপ্ন একদিন নিজেদের প্রমাণ করে তারা জাতীয় পর্যায়ে জায়গা করে নেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।